হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে। আমি অপূর্ব আছি আপনাদের সাথে, আর এই মুহূর্তে আমি রয়েছি কুইন অফ হিলস দার্জিলিংয়ে। আপনারা যা দার্জিলিংয়ে এসেছেন, এই গেটটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, এবং এই গেটটি দিয়েই আমাদেরকে যেতে হবে মহাকাল মন্দিরে। তো আমিও মহাকাল মন্দিরে যাওয়ার জন্য এসেছিলাম, আর মহাকাল মন্দিরে যাওয়ার সহজ রাস্তাটি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দার্জিলিং মল থেকে সোজা যেদিকে হাঁটলে হচ্ছে যে হাতের বাম পাশে অনেক চাদর টাদরের দোকান পাওয়া যায়, ঠিক সেদিক দিয়ে গিয়ে একটু সামনে গেলেই উপরে উঠতে হয় এই মলের যাওয়ার জন্য। যখন যাচ্ছিলাম আমি ছিলাম, আমার সঙ্গে ছিল আমার ভাই জয়ন্ত, আর হচ্ছে জয়ন্তর ফ্রেন্ড প্রসেনজিৎ ছিল। তো আমরা এদিক দিয়ে আস্তে আস্তে করে উপরে উঠছিলাম। প্রথমে তো বুঝতে পারিনি, ভেবেছি যে অল্প একটু দূর হবে, কিন্তু রাস্তাটা অত্যন্ত উঁচু ছিল, বেশ খানিকটা উপরে। এদিক দিয়ে যেতে যেতে এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে গিয়ে টাইগার হিলে গেলাম, সেখান থেকে বাতাসে আলুপ গেলাম। এগুলো ঘুরে যখন আসছি তখন আসলে এখানে ওঠাটা আসলেই কষ্টসাধ্য ব্যাপার ছিল। যাই হোক, আবার খারাপও লাগছিলো না, হালকা হালকা রোদ ছিল, মিষ্টি রোদ, সেদিক থেকে জায়গাটা খারাপ লাগছিলো না। তো এই জায়গাটা দেখে প্রথমে ভাবছিলাম যে এখানে বসে আড্ডা দিতে পারলে ভালো হতো, কিন্তু পরে দেখেছি এটা এন্ট্রি রেস্ট্রিক্টেড, তো কিছু করার নেই। আমি রাস্তা ধরে যাচ্ছি আর ওদের সাথে কথা বলছিলাম কিছু একটা নিয়ে, কিন্তু তখনও বুঝতে পারিনি যে মহাকাল মন্দির যেতে আরও সময় লাগবে। এই মন্দিরে যখন যাওয়া যায় তখন হাতের বাম পাশে ডান পাশে অনেক এরকম লোক পাওয়া যায় যারা আসলে এখানে বসে আছে সাহায্যের জন্য, এবং দার্জিলিংয়ে যারা আসে সবাই অন্তত এই মহাকাল মন্দিরে একবারের জন্য হলেও যায়। এটা আসলে না গেলে দার্জিলিং ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়, এবং মহাকাল মন্দিরটি সত্যিই অনেক সুন্দর। যদিও একটু উঁচুতে হওয়ার কারণে আর রাস্তাটা সিঁড়ি না থাকার কারণে, এরো রাস্তা হওয়ার কারণে যাওয়া আসা একটু কষ্টসাধ্য, তারপরেও খুব বেশি উঁচু না, কিন্তু হচ্ছে যে নর্মালি সবাই একদিন বা দুদিনের জন্য যাই, তো সকালে অন্য ট্যুর করে তারপর এখানে যাওয়াটা আসলে একটু সমস্যাই হয়ে যায়। তো যাই হোক, দার্জিলিং থেকে চলে যাব সেটা ভেবে মন খারাপ লাগছিলো, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে মহাকাল মন্দির থেকে ঘুরে আসি। তো যাচ্ছিলাম, তার আগে বলে নিই দার্জিলিংয়ে আমি কোথায় ছিলাম। দার্জিলিংয়ে আমি ছিলাম মাউন্টেন হিল হোটেলে, এটা হচ্ছে টাইম স্কোয়ারের পাশেই, দার্জিলিংয়ের যে টাইম স্কোয়ারটা আছে ওইটার পাশেই। আর একটু যদি ডিটেলস বলতে হয় তাহলে বলতে হবে হোটেল মহাকালের পাশে। আমরা যারা দার্জিলিংয়ে আসি বাঙালি, আমাদের সবারই হোটেল মহাকালটা খুবই পরিচিত, কারণ হোটেল মহাকালের খাবার আমরা সবাই খেয়ে থাকি, এবং ওইখানে স্পেশাল বাঙালি খাবার পাওয়া যায়। এই উপর দিকে কিছু বাগান ছিল, গাছের বাগান, আসলে অসম্ভব সুন্দর ছিল। ওইখানের ভিডিওটা আমার নেই, কিন্তু ছবিগুলো রয়ে গিয়েছে। আর এদিক দিয়ে যাওয়ার সময় আসলে নেপালিদেরকে তো দেখাই যায়, স্পেশালি নেপালি মেয়েরা দেখতে অসম্ভব সুন্দর হয়, কিউট হয়, এবং আচার ব্যবহার সব দিক মিলে ওরা খুবই ভালো। এই কথা যখন বলছিলাম তখন দেখতে দেখতে আমি চলে এসেছি মহাকাল মন্দিরের প্রবেশদ্বারে। এখানে গিয়ে আমাদেরকে জুতা রেখে তারপরে মহাকাল মন্দিরে যেতে হবে। মন্দিরে ওঠার রাস্তা একটা এবং নামার রাস্তা আরেকটা। তো যাচ্ছিলাম, এখানে জুতা রাখার জায়গা আছে, চাইলে বাইরে এখানেও রেখে যাওয়া যায়, আবার চাইলে ওদের যে নির্দিষ্ট জায়গা আছে সেখানেও রাখা যায়। তো এখানে এসে আসলে একটু রেস্ট করতে মন চাচ্ছিলো, কারণ অনেকটা উপরে উঠেছি হেঁটে। তো রেস্ট করছিলাম, এই ফাঁকে আমি বলে দিই, আপনারা যা দার্জিলিংয়ে এসে টাইগার হিল বা অন্যান্য জায়গায় যেতে চাইবেন, তাদের জন্য হচ্ছে যে কী করা যায়, ওই টাইম স্কোয়ারে এখানে ট্যাক্সি বুক করে তারপর যাওয়া যায়। এই কথা যখন বলছিলাম ততক্ষণে এখানে দেখছিলাম এটা হচ্ছে নেপালিদের একটা মন্দির, অনেকগুলো প্রদীপ জ্বলছে, তারপর এখানে প্রেয়ার চলছে, যজ্ঞের আগুন জ্বলছে, নেপালিরা সম্ভবত কিছু একটা পূজা করছে। আসলে ওদের এই সম্পর্কে এতটা ভালো করে জানা নেই, যে কারণে বলতে পারছি না। তবে এটা মহাকাল মন্দির, যেহেতু মহাকাল মন্দির সেহেতু মহাকালের পূজাই করছে, তবে ওদের পূজার ধরন কিছুটা আলাদা, যেটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি। তবে মহাকাল
শিবেরই একটা অপর একটি নাম। তো মন্দিরে প্রবেশের সময় প্রসেনজিৎ আবার খুব সুন্দর করে ঘন্টা বাজাচ্ছিল। তো এখানে আসলে জুতা রাখার জায়গাটা, এখান থেকে উপর দিকে উঠে মূল মন্দিরে যেতে হয়। তো আমরা জুতা রাখলাম, জুতা রেখে এদিক দিয়ে উপরে যাচ্ছিলাম। এখানে এদিক দিয়ে জুতা নিয়ে যাওয়ার সুযোগ নেই, কিন্তু চারপাশের ভিউটা আসলে অসাধারণ ছিল। গাছের বাগান সব কিছু মিলে দারুণ একটা ভিউ ছিল, খুব সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছিল জায়গাটা। এটা একটা মন্দির, এদিক থেকে আমাদেরকে মন্দিরে যেতে হবে। নিচে উপরে অনেক অসংখ্য মন্দির রয়েছে, বানর রয়েছে এখানে, এখানে গেলে প্রচুর পরিমাণ বানর দেখতে পাওয়া যায়। তবে এই বানরগুলো কাউকে ডিস্টার্ব করে না, তারা তাদের মতো করেই থাকে। তো যাচ্ছিলাম মন্দিরে, এটা একটা আরেকটা মন্দির। এখানে যারা আছে সবাই নেপালি, এখানে আসলে বাঙালি তেমন কেউ নেই, সব নেপালি। আর এখানে জিনিসপত্র যা পাওয়া যায় সব নেপাল থেকেই আসে জিনিসপত্র। তো এই মন্দিরটা দেখার পর আমরা যাচ্ছিলাম আর একটা মন্দিরে। মানে এখানে অসংখ্য মন্দির আছে, মূলত এটাকে মহাকাল মন্দির বলা হয়, কিন্তু মন্দির আছে অসংখ্য। দেখতে গিয়ে আমরা যাবো এখন আরেকটি মন্দিরে। এখানে মন্দিরে যে কারুকাজগুলো করা সেগুলো খুবই সুন্দর, দৃষ্টিনন্দন কারুকাজ, দেখলে মন ভরে যায় আসলে। পাহাড়ের এত উপরে এত সুন্দর একটি মন্দির খুঁজে পাওয়া যাবে সেটা আসলে আমি না আসলে বুঝতেই পারতাম না। আর এই মূর্তিগুলো ছিল আসলে শিব পার্বতীর। তো এই মন্দির থেকে, মন্দিরটা অনেক উঁচু, কিন্তু তারপরে হচ্ছে রাস্তাগুলো খুব সুন্দর করে দেওয়া এবং জায়গাগুলোও খুবই সুন্দর, এবং দুই পাশে খুব সুন্দর করে ই করা ছিল, রং বেরঙের কাপড় টানানো ছিল। জয়ন্ত হাঁটতে হাঁটতে খুবই বিরক্ত, টায়ার্ড হয়ে গিয়েছিল, সে হাঁটতেই পারছে না। এদিকে একটা বানর আরেকটা বানরকে আদর করছে, দেখতেও খুব সুন্দর লাগে আসলে। বানররাও কত সুন্দর বোঝে, আর আমরা মানুষ আমরা ঠিকভাবে বুঝিই না, মানুষের মানুষের সাথে ঝগড়া করি। তো যাচ্ছিলাম, তো প্রসঞ্জিৎ থেমে যাচ্ছিল নেপালি মেয়েগুলোকে দেখে, ওদের কালচারই আসলে কেমন যেন একটু অন্যরকম টাইপের কালচার। তো আমরা আসলাম এখন মহাকাল মন্দিরে, এটাই হচ্ছে মূল মহাকাল মন্দির। এই হচ্ছে সেই মন্দির, এটা হচ্ছে একটা কালী মূর্তি। মানে এখানে নাম মহাকাল মন্দির হলেও এখানে অসংখ্য দেবদেবীদের মন্দির রয়েছে। এটা হচ্ছে গণেশ দেবতার মন্দির। এখানে আসলে বানর দেখাটা খুবই স্বাভাবিক, বানর দেখা যাচ্ছে, বানর যাচ্ছে, মানুষের দেয়া খাবার খাচ্ছে, মন্দিরে যাচ্ছে আসছে, তারা তাদের মতো করে যাচ্ছে আসছে, তারপরেও দেখতে খুব ভালো লাগে। আর মহাকাল মন্দিরের ডিজাইনটা অসাধারণ, আর এখানে খুব সুন্দর সুন্দর আছে, মানুষজন এখানে আসছে আগরবাতি জ্বালিয়ে দিচ্ছে, মন্দিরের এখানে প্রার্থনা করছে, প্রে করছে। এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, অসংখ্য প্রদীপ। আসলে এগুলো কখন আরতি দেওয়া হবে আমি জানি না,
প্রসঞ্জিত দাঁড়িয়ে প্রে করছে, আমি আসলে ভিডিও করছিলাম, এখানে যজ্ঞের আগুন জ্বলছে। তো এদিক দিয়ে এখানে দেখছিলাম আসলে তারা কি করছে। এটাও এক ধরনের শিব, এটাও শিব মন্দিরই, কিন্তু নামটা আর কি মহাকাল মন্দির, শিবের আরেক রূপে হচ্ছে মহাকাল। তো তারা কি কি যেন বলছিল আসলে তাদের ভাষা আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না, ক্লিয়ারলি আমি তাদের ভাষাটা বুঝতে পারছিলাম না, বাট অ্যাক্টিভিটিসগুলো দেখছিলাম। এটা হচ্ছে গণেশ দেবতার মন্দির, মূর্তিটা অসম্ভব সুন্দর ছিল। যদিও গণেশ দেবতার মূর্তি সবসময়ই সুন্দর থাকে, তো এখানে তারা যেন কি করছিল আমি আসলে বুঝতে পারছিলাম না। সম্ভবত এখান থেকে কিছু একটা নিয়ে যাচ্ছিল বা কিছু একটা দিচ্ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে এই মন্দিরের এই জায়গাটা, কি সুন্দর করে লেখা, এবং এগুলো টাচ করলে সবগুলো ঘুরে, যখন সবগুলো একসঙ্গে ঘুরে দেখতে যা সুন্দর লাগে। তো এইভাবে আমি মন্দিরটা প্রদক্ষিণ করছিলাম, খুবই ভালো লাগছিল। জয়ন্ত আসছিল সামনে দিয়ে, সে ছবি তুলছিল ভিডিও করছিল, আসলে যে যার মতো ছবি তুলছে ভিডিও করছে। আসলে সুন্দর জায়গায় যেতে কার না ভালো লাগে। এখান থেকে নিচে একটা মন্দির আছে, তারপর এই জায়গাতে অনেক সুতা, অনেক কাপড় বাঁধা, আসলে কি জন্য বাঁধা এটা আমি বুঝতে পারছি না। এখানে বাঙালি মানুষ খুবই কম, সবই নেপালি, যদিও ওরা কিছু কিছু বাংলা বোঝে, বাংলা বোঝে না যে তা না, বোঝে। এটা হচ্ছে আরেকটা মন্দির, এখানে প্রতিটা মন্দির অত্যন্ত সুন্দর পরিপাটি করে গোছানো, এবং প্রতিটা মন্দিরের জন্য আলাদা আলাদা পুরোহিত আছে, উনি এটা দেখে শুনে রাখে। তো এই কথা যখন বলছিলাম ততক্ষণে আমরা চলে এসেছি আরেকটি মন্দিরের সামনে, এখানেও কিছু একটা পূজা করা হয়, আমি ঠিক ক্লিয়ারলি বুঝি নাই। তো এই মন্দিরের এখানের আসলে ডিজাইনগুলো দেখছিলাম আমি, দেখেন কত সুন্দর করে কারুকাজ করে, এবং এগুলো খুব সুন্দর করে ঘুরছে ঘুরছে বলতে আসলে হাত দিয়ে ঘোরাতে হয় আর কি, বাতাসে তো আর ঘোরে না, এগুলোর প্রচুর ওজন আছে। প্রসঞ্জিত এবং জয়ন্ত তারা ছবি তুলছে, তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে বলছিলাম যে এগুলো ঘোরাও, আমি এগুলোর ফুটেজ নেই। দেখেন কত সুন্দর হয়ে ঘুরছে, এবং তখন এগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো এই কথা বলতে বলতে মন্দিরের এখান থেকে বের হয়ে আসছিলাম, বের হয়ে আসলে নিচ থেকে আমাকে জুতা সংগ্রহ করতে হবে, তারপর যেতে হবে। এবং এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য একদম একটা পারফেক্ট জায়গা, খুবই সুন্দর জায়গা।